বলেন, কাইন্ডলি বলেন। কে যেন কিছু বলতে চাইলেন। আচ্ছা ঠিক আছে, আর বলবেন না দয়া করে। হ্যাঁ, আমি বলার সুযোগ দিব পরে। আচ্ছা, আমি শুরু থেকে আবার শুরু করি। তো আমরা ছবিটাকে ওপেন করবো, একটা ছবি আমার ফটোশপে ওপেন করবো। আমরা বলেছি টুলস প্যানেল, মেনু বার, অপশনস, অপশনস প্যানেল। তো আমরা ফাইলে গিয়ে ওপেন দিলাম। আমার ক্লায়েন্ট আমাকে এই ছবিটা দিয়েছে ফ্রম ইউএসএ। আমি ছবিটাকে ওপেন করলাম, সিলেক্ট করে ছবিটা ওপেন হয়েছে। ক্লায়েন্ট আমাকে বলেছে এই ছবিটার তার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, একটা এক কালার ব্যাকগ্রাউন্ড তাকে দিতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাইক পাসপোর্ট ছবি, অথ এবং সাথে আবার একটা ডিফাইন্ড ব্যাকগ্রাউন্ড দিতে হবে, সেই ছবিটা সে দিয়েছে। ওকে, এখন আমাদের টুলস প্যানেলের প্রথম টুলস হচ্ছে মুভ টুল। আমরা মুভ টুলটাকে দিয়ে কোনো কিছু মুভ করতে পারি আমাদের এই অংশটার ভিতরে। ফটোশপে এই যে ছবিটা যতটুকু আমরা দেখতে পাচ্ছি এতটুকুকে আমরা বলি ক্যানভাস। বিভিন্ন শিল্পীরা ছবি আঁকে, সেটাকে তারা ক্যানভাস বলে। তো আমরা এইটাকে বলি ক্যানভাস। তো মুভ টুল হচ্ছে ক্যানভাসের ভিতরে যা থাকে সেটাকে মুভ করার জন্য। কিন্তু আমি যখনই মুভ করছি, এটা মুভ হচ্ছে না, একটা ডিফাইন ডায়লগ দিচ্ছে। ওকে, ক্যান্সেল দিলাম। আমরা যখনই ছবিটাকে অন করেছি, আমরা ডান দিকে অপশনস প্যানেলে অথবা কমেন্ট প্যানেলে দেখতে পাই একটা লেয়ার প্যানেল ওপেন হয়েছে, লেয়ার্স লেখা, এবং তার নিচে আমরা দেখতে পাই একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিটাই নাম, এবং একটা তালা দেওয়া আছে, লক করা আছে। এই লেয়ারটা লক করা আছে বলে আমি এটাকে মুভ করতে পারছি না। তো আমি প্রথমে তালার উপরে ক্লিক করে তালাটাকে খুলে দিলাম। এখন দেখেন আমি এটাকে মুভ করতে পারতেছি, ক্লিক করে এই যে চেপে ধরে মুভ করতে পারতেছি। তো আমি এখন আগের অবস্থায় ফিরে যেতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড হচ্ছে আনডু। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ছবিটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিলাম। তার মানে এরকম নড়ে গেছে, এরকম নড়ে গেছে, কন্ট্রোল জেড আনডু। আবার কন্ট্রোল জেড যদি আবার আমি দিই, এখন যদি আবার দিই, তাহলে আগের অবস্থায় ফিরে যাবে। এ হচ্ছে পূর্বের অবস্থা, এ হচ্ছে পরের অবস্থা, নড়ানোর পরে অথবা নড়ানোর আগে। তাহলে আনডু এবং রিডু, একবার কন্ট্রোল জেড দিলে আনডু, একবার কন্ট্রোল জেড দিলে রিডু। কিন্তু যদি আমাদের একের অধিক, মানে আরও পিছনে যেতে হয়, আরও বেশি পেছনে যেতে হয়, সেই ক্ষেত্রে আমরা ধরেন আমি এটাকে এই নিলাম, তারপরে ছবিটাকে আমরা এই নিয়ে আসলাম। তখন আন্ডু করি, ওই আগের অবস্থায় গেল, কিন্তু এই অবস্থায় আবার আন্ডু দিলে তো সে আগের অবস্থায় আসবে। কিন্তু আমি তো চাচ্ছি দুই ধাপ পেছনে যেতে, তাহলে কি করব আমরা? কন্ট্রোল চেপে রেখে কন্ট্রোল অল্টার জেড অথবা জি, যে যেটা বলি, এই। তাহলে মাইক্রোফোনটা মিউট প্লিজ। তাহলে একবার কন্ট্রোল জেড আনডু, একবার কন্ট্রোল জেড রিডু, আর কন্ট্রোল অল্টার জেড একের অধিকবার দিলে অনেক পেছনে, আমরা কয়েক ধাপ পেছনে যেতে পারবো, কয়েকবারই যেতে পারবো। এখন এই লেয়ারটা আমি নাম চেঞ্জ করবো। তাহলে লেয়ারে গিয়ে যে লেয়ার জিরো লেখা আছে, ডবল ক্লিক, লিখে দিলাম ফটো। এটা এই লেয়ারটার নাম ফটো। এই লেয়ারের পাশে একটা চোখ আছে, এই চোখটা হচ্ছে লেয়ারটাকে হাইড করা, আনহাইড। ওকে, তো হলো। এখন আমার ক্লায়েন্টের চাহিদা ছিল তার ব্যাকগ্রাউন্ডটাকে ফেলতে হবে। আমাদের টুলস প্যানেলের পেছ নিচে, এই যে টুলস প্যানেলের মুভ টুলের নিচে, এক দুই তিন চার নম্বর যে টুলসটা আছে, কুইক সিলেকশন, খুব তাড়াতাড়ি সিলেক্ট করার জন্য এই টুলসটা খুব চমৎকার একটা টুলস। আমি এটাকে সিলেক্ট করলাম, আমি দেখতে পাচ্ছি ছোট্ট একটা ফোটার মতো আমার মাউসের কার্সারের জায়গায় তৈরি হয়েছে। তো এই ফোটাটা হচ্ছে গিয়ে সিলেকশনের জন্য একটা সার্কেল। আমি এটাকে বড় করতে চাচ্ছি, বড় করতে চাইলে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিংটাকে প্রেস করলে বড় হবে, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ওপেনিংটাকে দিলে ছোট হবে। বারবার প্রেস করবেন ছোট হবে, চেপে ধরলে বড় হবে, চেপে ধরলে ছোট হবে। এটা প্রয়োজন সাপেক্ষে আমরা বড় ছোট করে নেব কাজের সুবিধার্থে। তো আমি এতটুকু রাখলাম। তো এখন যেহেতু ক্লায়েন্ট বলেছে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটাকে ফেলা দরকার আগে অথবা সিলেক্ট করা দরকার। তো আমি কুইক সিলেকশন টুলস দিয়ে ড্র্যাগ করে ঠিক যে জায়গাটা আমি ধরতে চাচ্ছি আমি সিলেক্ট করলাম, আবার এই পাশ থেকে সিলেক্ট করলাম।
কিন্তু সমস্যা হইছে আমরা যদি দেখি এই যে চুলের ভেতরে কিছু অংশ ধরে ফেলছে, তো আমাকে এখন এই সিলেকশনটা ছাড়তে হবে। তো আমি প্রথমে আমার এই বৃত্তটাকে সার্কেলটাকে একটু ছোট করি, একটু ছোট করলাম কি দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ওপেনিংটাকে দিয়ে ছোট করলাম। এবার দেখেন কুইক সিলেকশন যখনই নিয়েছি তার অপশনসে দেখেন আমাদের কয়েকটা অপশনস আছে, এটা হচ্ছে নর্মাল কুইক সিলেকশন, এটা হচ্ছে আরও বাড়ানোর জন্য, আর এটা হচ্ছে কমানোর জন্য মাইনাস সাইন যেটা আছে, আমি মাইনাসটাকে নিলাম। এবার যে জায়গাটুকু আমরা ছাড়তে চাচ্ছি একটু একটু করে ড্র্যাগ করে দিয়ে ছাড়ছি, কিন্তু আমার এটা একটু জুম হলে সুবিধা হতো আরও বড় করে দেখতে পারলে, তাহলে কন্ট্রোল চেপে রেখে প্লাস বড় হচ্ছে, কন্ট্রোল চেপে রেখে মাইনাস, জুম ছোট হচ্ছে, জুম আউট হচ্ছে, আর কন্ট্রোল চেপে রেখে প্লাস, জুম ইন হচ্ছে মাইনাস। কিন্তু ছবিটা তো একটু উপরে উঠে গেছে, আমার এটাকে নামানো দরকার একটু নীচে। তাহলে টুলস প্যানেলে এই হচ্ছে হ্যান্ড টুল, হ্যান্ড টুল নিলাম, এবার হ্যান্ড টুল দিয়ে ধরে এটাকে একটু নামালাম। জুমটাকে একটু ছোট করতে চাইলে টুলস প্যানেলে এই হচ্ছে জুম টুল, ক্লিক করলে জুম ইন, আর অল্টার চেপে রেখে, অল্ট কি চেপে রেখে দেখেন মাইনাস হয়ে গেছে, জুম আউট। আর হাত হ্যান্ড টুল দিয়ে আমরা এটাকে নামাতে পারি, নড়াচড়া করতে পারি, নিলাম। এবার আবার আমি কুইক সিলেকশন টুলস নিলাম এবং মাইনাসকে সিলেক্ট করা আছে, এবার যতটুকু আমি ছেড়ে দিতে চাচ্ছি ঠিক সেই জায়গাটায় প্রয়োজনীয় বলটাকে আরেকটু ছোট করেন, সূক্ষ্ম করে এটা যত করবেন আস্তে আস্তে আপনার হাতের মধ্যে সেই সূক্ষ্মতা চলে আসবে, একবারেই আসবে না। এই ভেতরে কিছু রয়ে গেছে, যেগুলোকে ধরে ড্র্যাগ করে দেন এগুলো চলে যাবে। ওকে, তো মোটামুটি আমি আমার মডেলের চুলের চারপাশটা ভালো করে ধরতে পেরেছি। হ্যাঁ, ওকে, যদি একটু বেশি বাইরে চলে যায়, মনে করেন যে একটু বেশি বাইরে চলে গেছে, এই যে একটু বেশি বাইরে চলে গেছে, আমি এটাকে আবার, আমি তো সিলেকশন করেছি কোন জায়গাটুকু, প্রথমে শুরু করেছি ব্যাকগ্রাউন্ডটাকে, ছবিটাকে না, ব্যাকগ্রাউন্ডটাকে। তাহলে কি, যদি আমি ব্যাকগ্রাউন্ডকে ধরে থাকি তাহলে কি কম ধরা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আবার আমি প্লাসে যাব এবং এই এতটুকুকে ড্র্যাগ করে আস্তে আস্তে করে ধরিয়ে দিলাম। ওকে, তো আমার ছবিটা ধরেছে, আমরা দেখতে পাচ্ছি একটা ডোটেড লাইন মুভ হচ্ছে, এই যে একটা লাইন মুভ হচ্ছে, ডোটেড লাইন, এই লাইনটা হচ্ছে সিলেকশন এরিয়া, দ্যাটস মিন এই লাইনটা মুভ হচ্ছে, ডোটেড লাইন মুভ হচ্ছে মানে আমার ইমেজের ওই জায়গাটুকু সিলেক্টেড আছে। ঠিক এই অবস্থায় যতটুকুর চারপাশে লাইনটা মুভ হচ্ছে ততটুকুর ভেতরে আমি কাজ করতে পারবো, এর বাইরে অন্য কোথাও করতে পারবো না, এবং ওই জায়গাটা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। তো আমি সিলেক্টেড জায়গাটুকু, আমার তো ব্যাকগ্রাউন্ড ফেলা দরকার, তা ফেলতে গেলে আমি ডিলিট দিলাম, পড়ে গেছে। কিন্তু এখন আমি আমার এই যে ডোটেড লাইনটা যেটা মুভ হচ্ছে এই সিলেকশনটাকে এবার ছেড়ে দিতে চাই, তাহলে সিলেক্ট, ডিসিলেক্ট, ছেড়ে দিলাম। এবার আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে কেমন জানি একটু শার্প 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 এলোমেলোভাবে কেটে ফেলছে। তো আমি একটু আন্ডু করি, পেছনে যাই, একটু পেছনে চলে যাই, তাহলে পেছনে যাবো কি দিয়ে, কন্ট্রোল জেড, পেছনে গেলাম, আর একটু পেছনে যাওয়া দরকার, কন্ট্রোল অল্টার জেড, ছবিতে গেলাম। তো যেহেতু আমি এই সিলেক্ট অবস্থায় ডিলিট দিলে কেটে যায়, কিন্তু একদম শার্পভাবে কেটে, শার্প, আমি কোনো স্মুথনেস পাচ্ছি না। তো আমি চাচ্ছি এখান থেকে কাটবে ঠিকই, সে একটু স্মুথ করে কাটবে, তার জন্য আমাকে কী করতে হবে, এটাতে একটা ফেদার অ্যাপ্লাই করতে হবে। ফেদার কীভাবে, রাইট ক্লিক, ফেদার, এইখানে গিয়ে এই মুহূর্তে আমি পয়েন্ট ফাইভ ফেদার অ্যাপ্লাই করলাম এবং ওকে দিলাম, পয়েন্ট ফাইভ ফেদার দিয়েছি, এগুলো আমরা অনেক জানবো আরও পরে। এবার আমি একটা ডিলিট প্রেস করি, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এবার যদি আমরা সিলেকশনটাকে ছেড়ে দিই, সিলেক্ট, ডিসিলেক্ট, এবার যদি আমি জুম করি দেখবেন যেখানে একটু ফেদার আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারবো যখন ব্যাকগ্রাউন্ড দিব। ওকে, এখন তো হলো, এখন ক্লায়েন্ট আমাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে অথবা বলেছে পেছনে একটা সাদা কালার দেওয়ার জন্য। তো সাদা কালার দেওয়ার জন্য আমরা প্রথমে লেয়ার প্যানেল থেকে একটা নতুন লেয়ার নিব, নিউ লেয়ার। তাহলে এই যে লেয়ার প্যানেলের নিচে দেখেন একটা নিউ লেয়ার অপশন আছে,
এই হচ্ছে ক্লিক করলে একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে। এই লেয়ারটাকে আমরা ক্লিক করে নামটা ঠিক করে দেই। কারো মাইক্রোফোনটা একটু আনমিউট আছে, চেক করেন তো কার মাইক্রোফোনটা আনমিউট আছে, মিউট করেন তো দয়া করে। ওকে, তো আমি এই লেয়ারটাকে আমি এখানে ডবল লেয়ারের নামের উপরে ক্লিক করে এটা নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। এবং এই লেয়ারের ভিতরে আমি একটা কালার ফিল করতে চাই। কালার ফিল করার জন্য এই উপরে লেয়ার মেনু বারে নিউ ফিল লেয়ার সলিড কালার, কয়েক ধরনের রং আছে, সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, আমি একটা সলিড কালার দিতে চাচ্ছি। সলিড কালার চেক করলাম, এখান থেকে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে পারি। ব্যাপারটাকে যদি আমরা এইভাবে দেখি, আচ্ছা এখানে আগে নামটা দিয়ে নিই, আমরা এটাকে দিলাম হচ্ছে গিয়ে ব্যাক টু দিলাম, ব্যাকগ্রাউন্ড টু। ওকে, ওকে দিলাম, একটা কালার অপশন চলে আসছে। আমি এই যে এটা হচ্ছে কালার পিকার, এই কালার পিকার থেকে এটা হচ্ছে কালারের ধরন, কোন ধরনের রং আমি নিতে চাচ্ছি, আর এইখানে ক্লিক করলে সেই রঙের পার্সেন্টেজ আমি সিলেক্ট করতে পারবো। তো আমি এখান থেকে একদম এই কর্নারে সাদা নিয়ে নিলাম, সাদা, ওকে দিলাম। দেখেন আমাদের লেয়ার প্যানেলে ঠিক ব্যাকগ্রাউন্ডের আমি যে লেয়ারটা নিয়েছিলাম সেখানে একটা লেয়ার সে ক্রিয়েট করেছে, কিন্তু আমার ছবিটা ঢেকে গেছে। আমি এবার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিলাম, ফলে কি হলো, সাদা লেয়ারটা নিচে চলে আসার কারণে আমি তাকে নিচে দেখতে পাচ্ছি, আর ছবির লেয়ারটা উপরে থাকার কারণে আমি এটাকে উপরে দেখতে পাচ্ছি। ব্যাপারটাকে আমরা অন্যভাবেও করতে পারি। আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে রাখতে চাচ্ছি না, এই হচ্ছে ডাস্টবিন, বিন, ডাস্টবিন, ডিলিট লেয়ার। এখানে আমি লেয়ারটাকে সিলেক্ট করে ক্লিক করলে ইয়েস দেন লেয়ারটা চলে গেল। ওকে, এবার আমি আবার একটা ফিল লেয়ার নেই, সলিড কালার, ওকে দিলাম, আমরা যে কালার দিতে চাই। ওকে, দেখেন একটা কালার আমি আবার ফিল করেছি, কালার চুজ করেছি, এবং এটাকে নিচে নামিয়ে দিই, আমরা কালারটা দেখতে পাচ্ছি। এটা কালার সিলেক্ট ফিল করার একটা অপশন, বাট আরও কিছু অপশন আছে। আমরা এবার একটা নতুন লেয়ার নিই এবং এই লেয়ারটাকে ধরে আগে নিচে নামাই, যেহেতু এটার মধ্যে কালার দিব, এবং এটাকে ডবল ক্লিক করে নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। এখন এই এই যে লেয়ারটা, এটা তো একটা আলাদা লেয়ার, আর ব্যাকগ্রাউন্ডটা একটা আলাদা লেয়ার, এরকম খালি আছে, কিচ্ছু নেই। আমি চাচ্ছি এই লেয়ারের ভেতরে একটা রং দিতে। তো লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমাদের টুলস প্যানেলের নিচে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, দুইটাই সাদা। ওপরটাকে বলি আমরা ফোরগ্রাউন্ড কালার, এবং নিচেরটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড কালার। উপরেরটা ফোরগ্রাউন্ড কালার, নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার। তো উপরের যে বক্সটা আছে সেটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ওই যে কালার পিকার চলে আসছে। তো সেখানে আমি ধরেন এই হালকা এই কালারটা দিলাম, নীল কালারটা, ওকে দিলাম। দেখেন ফোরগ্রাউন্ড কালারে নীল কালারটা চলে আসছে। আবার ঠিক এইভাবে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারকে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম, কালার পিকার চলে আসছে। আমি এখানে আরেকটা কালার নিলাম, ওকে। তাহলে আমরা কি ফোরগ্রাউন্ড কালার একটা রং দিয়ে রাখছি, ব্যাকগ্রাউন্ড কালার একটা রং দিয়ে রাখছি। তো আমি এই লেয়ারের ভিতরে চাচ্ছি ফোরগ্রাউন্ড কালারের নীল কালারটা ফিল করার জন্য। তাহলে কি করতে পারি, কিবোর্ডের অল্টার চেপে রেখে, অল্টার কি চেপে রেখে ডিলিট কি দিলাম, তাহলে ফোরগ্রাউন্ড কালার ফিল হয়েছে। আর যদি চাই ব্যাকগ্রাউন্ডের এই গ্রিনকে ফিল করার জন্য, কিবোর্ডের কন্ট্রোল কি চেপে রেখে ডিলিট কি, অল্টার কি ফোরগ্রাউন্ড কালার মানে ওপরের কালারটা, আর কন্ট্রোল ডিলিট ব্যাকগ্রাউন্ড কালারটা, অল্টার ডিলিট ফোরগ্রাউন্ড কালার, কন্ট্রোল ডিলিট ব্যাকগ্রাউন্ড কালার। শুধু রংটা সিলেক্ট করে রাখতে হবে, এখান থেকে আপনি অন্য রং দিতে চাচ্ছেন, এই রং দিলাম, কন্ট্রোল ডিলিট ব্যাকগ্রাউন্ড কালার, অল্টার ডিলিট ফোরগ্রাউন্ড কালার। ওকে, বাট আমার ক্লায়েন্ট বলেছে সাদা কালার দিতে, তাহলে আমি এখানে হোয়াইট একটা কালার নিয়ে নিলাম এবং অল্টার ডিলিট কালার ফিল হয়ে গেছে। তো ক্লায়েন্ট বলেছে এই তার চাহিদা, ব্যাকগ্রাউন্ড বদলে দিতে হবে।
আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু শার্পনেস আছে, এগুলো আমরা আস্তে আস্তে ঠিক করব, একবারে হবে না। এগুলোর ব্যাপারে আপনার ফেদার সম্পর্কে আরেকটু বুঝতে হবে, এগুলোকে আমরা আস্তে আস্তে করব। তো আমার সাদা কালার তো হয়ে গেছে, এখন ফাইলটাকে আমরা সেভ করি, কন্ট্রোল এস অথবা ফাইলে গিয়ে সেভ। এবার এই ফাইলটাকে আমি সেভ করি, আজকে হচ্ছে আমার ক্লাস টু দিলাম, ক্লাস টু ফটো এডিট। ফটোশপ এই ফাইলটা ডট পিএসডি ফরম্যাটে সেভ করেছে, আমি সেভ দিলাম, ওকে দেন, এই ফাইলটা সেভ হয়ে গেছে। এখন ক্লায়েন্ট আবার বলেছে যে এই ব্যাকগ্রাউন্ডে তার কিছু ব্যাকগ্রাউন্ড দিয়েছে সে, যেমন আমার ক্লায়েন্ট আমাকে এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, সে বলেছে এই ব্যাকগ্রাউন্ডগুলো দিতে হবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ডকে প্রথমে ধরলাম, অথবা ফটোশপে গিয়ে ফাইল ওপেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করলাম, ওপেন ওপেন হয়েছে। কিন্তু সেটা কিন্তু আরেকটা ট্যাবে নতুন একটা ফাইল ওপেন হয়েছে, দেখেন নতুন একটা ফাইল সে ওপেন করছে, আর আমার ছবিটা হচ্ছে আরেক ট্যাবে। ওকে, আমরা চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা আমার যে ছবিটা আছে তার পেছনে দেওয়ার জন্য। তাহলে আমি ওই ছবিটাতে গেলাম, ওটা লেয়ার দেখেন লক করা আছে, আমি চাইলে মুভ করতে পারবো না, আমি এটাকে ক্লিক করে লক করে দিলাম, আনলক করলাম, আনলক হয়েছে। এখন আমি মুভ টুল দিয়ে মুভ করতে পারতেছি। আমরা একটা কাজ করতে পারি, আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করি, এটা ভরে গেল। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ছবিটাকে মুভ টুল দিয়ে ক্লিক করে ধরে রেখে এইভাবে ড্র্যাগ করে আমার ওই যে ছবির ফাইলটা আছে তার উপরে কার্সার, এই যে কার্সার নিলেই এই ছবিটা চলে আসবে। এবার এখান থেকে আবার আমি আমার ছবির ভেতরে ফেরত আসতে পারি, দেখেন ছবিটা চলে আসছে, ব্যাপারটা আবার দেখেন। এখান থেকে মাউসটাকে চেপে ধরে রেখে এইভাবে মুভ করলাম, কার্সার চলে যাচ্ছে আমার ওই ট্যাবে, যেই ট্যাবে আমার ছবিটা আছে, ওইখানে যাওয়ার সাথে সাথে আমার ওই ছবিটা ওপেন হবে, আমি মাউস ছাড়িনি। এবার আমি ফিরে আসি আবার আমার সেই ছবির ভিতরে চলে আসছে, এটা প্রসেস ওয়ান। আবার এমন হতে পারে এই লেয়ারটাতে আমি এটাকে সিলেক্ট করি প্রথমে, তাইলে লেয়ার না সিলেক্ট থেকে সিলেক্ট অল, দেখেন এটা চারপাশে আমরা একটা ডটেড লাইন দেখতে পাচ্ছি। এ অবস্থায় আমি এডিট কপি, এবারে আমি আমার ছবির লেয়ারে চলে গেলাম, এবং যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এখন সিলেক্টেড আছে, আমি ঠিক ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় অথবা আমার যে ফটোটা আছে সেই লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল ভি অথবা এডিটে গিয়ে পেস্ট পেস্ট দিলাম, ওই ছবিটা চলে আসে। কিন্তু যেহেতু ওই লেয়ারটা উপরে, তাই সে আমার ছবিটাকে ঢেকে ফেলছে। আমি লেয়ারটাকে ধরে আমার ছবির ঠিক নিচে দেখেন একটা দাগ দেখা যাচ্ছে, ওই যে দাগ এবার নিচে নামিয়ে দিলাম, নিচে নেমে গেছে। আমি লেয়ারটার নাম দেই ব্যাক নিউ দিলাম, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নিউ সংক্ষেপে। কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা তো অনেক বড়, আমি ব্যাকগ্রাউন্ডটাকে ছোট করব। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে ছোট করার জন্য আমাদের মুভ টুলে থাকা অবস্থায় উপরে দেখেন একটা অপশনস আছে, শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটাকে চেক করলাম, আমরা দেখতে পাচ্ছি একটা বক্স। আমরা একটা জুম আউট করি, কন্ট্রোল মাইনাস, এই ছবিটা এত বড় তো আমরা চাচ্ছি এটাকে ছোট করতে। তাহলে আমি এবার যখন ছোট করবো এটাকে, এইভাবে ছোট করলে এমন এমন হয়ে যাওয়ার একটা চান্স থাকে, বাট ফটো এই ধরনের ফটোগুলো প্রপোর্শন অনুসারে ছোট করা উচিত, অত্যন্ত উচিত, না হলে ব্যাপারটা আসলে বাজে হয়ে যায়। তাহলে আমি এইভাবে টানলে তো ছোট মাউস দিয়ে গেলে ছোট করে হয়ে যাচ্ছে, বাট আমি চাচ্ছি প্রপোর্শনেটলি ছোট করতে। তাহলে আমি কী করবো, কিবোর্ডের শিফট কি চেপে রেখে, শিফট কি চেপে রেখে এই যে দেখেন এখন প্রপোর্শন, আমি চাইলে এখন এটাকে চাপটা অথবা লম্বা চড়া করতে পারবো না, প্রপোর্শনেটলি ছোট করলাম, এইটা একটা ওয়ে হতে পারে। এবং এই টিক চিহ্নকে ক্লিক করলাম, হয়ে গেছে, এইটা একটা ওয়ে হতে পারে। আবার আন্ডু করি আমি, আবার যদি আমি এটাকে সরি এটাকে ছোট করতে চাই, সেক্ষেত্রে আমরা
এখানে ক্লিক করলে, দ্যাটস মিন এই হ্যান্ডেলটার উপরে একটু ক্লিক করলে দেখেন এখানে ট্রান্সফর্মের জন্য বেশ কিছু অপশন চলে আসছে। এই হচ্ছে উইথ, উইথ, এইচ ফর হাইট, হাইট, উইথ এবং হাইট। তো আমরা চাচ্ছি প্রপোর্শনেটলি ছোটো বড়, তার মানে কি হাইট ছোটো হলে উইথ ছোটো হবে, উইথ ছোটো করলে হাইটও ছোটো হবে, এটাই হচ্ছে প্রপোর্শনেটলি। তাহলে আমরা কাজ করি, এই যে উইথ এবং হাইট এর মাঝখানে আমরা একটা চেন দেখতে পাচ্ছি, এই যে একটা চেন, এটাকে ক্লিক করলাম, এই চেনটা হচ্ছে হাইট এবং উইথের মাঝখানে একটা লিংক ক্রিয়েট করেছে। ফলে আমি যদি এই উইথ ডাব্লু লেখার উপরে গিয়ে এইভাবে কার্সারটা চেঞ্জ করি অথবা এইভাবে মুভ করি, দেখেন আমার ছবিটা চারদিক থেকে সমানভাবে ছোটো হচ্ছে, দ্যাটস মিন এইখানে ছোটো হলে এইখানেও ছোটো হচ্ছে। এই যে আবার আমি হাইটের দিক থেকে একটু বড়ো করি, এটাও বড়ো হচ্ছে সাথে উইথও বড়ো হচ্ছে। ওকে, তাহলে আমি এখান থেকেও ধরে বল ছোটো করতে পারি, তাই না? অথবা এই কর্নার থেকে শিফট চেপে, শিফট চেপে প্রপোর্শনেটলি ছোটো করতে পারি, আর শিফট না চাপলে কী হবে, এরকম এরকম হয়ে যেতে পারে, এলোমেলো হয়ে যেতে পারে। ওকে, আমার চেনটা ক্লিক করা আছে, তো আমি শিফট চেপে এইভাবে এই ছোটো করে দিলাম, আমার ছোটো করা হয়ে গেছে। এবার এই টিক চিহ্নটাতে আমি ক্লিক করলাম, আমার ছবিটা ছোট এই হয়ে গেছে। এবার আমি একটু জুম ইন করি, কন্ট্রোল প্লাস, আমি চাচ্ছি এই ছবিটা একটা সাইডে বেশি চলে গেছে, একটা সাইডে কম। তাহলে আমি এই অবস্থায় আমার কিবোর্ডের অ্যারো কি, লেফট অ্যারো কি দিয়ে, এই যে বামে সরাতে পারতেছি, রাইট অ্যারো কি দিয়ে রাইটে সরাতে পারছি, টপ অ্যারো, আপ অ্যারো দিয়ে উপরে, বটম অ্যারো দিয়ে নিচে নামাতে পারতেছি, অথবা মুভ টুল দিয়ে আমরা এইভাবে ধরেও এটাকে সরাতে পারি। আমরা এই যে সরিয়ে দিলাম একটু, ওকে, এই একটু সরিয়ে দিলাম, তো মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ডটা আমার ছবির পেছনে হয়েছে। এবার আমরা শো ট্রান্সফর্মটাকে বন্ধ করে দিলাম, তাহলে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারলাম। আবার যদি এই চোখটা লেয়ার প্যানেল থেকে এই ব্যাকগ্রাউন্ডের চোখটা বন্ধ করে দিই, তাহলে আমি পেছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ডও দিতে পারতেছি। ওকে, এখন আমার ক্লায়েন্ট কি বলেছে, দুইটা ছবি, একটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডে দিতে হবে, আরেকটা হচ্ছে এই যে বিল্ডিং আলা যে সিটি যে ব্যাকগ্রাউন্ডে দিয়েছে সেটা দিয়ে তাকে দুইটা ছবি দিতে হবে। তাহলে প্রথমে আমি সিটি লেয়ারের চোখটাকে বন্ধ করি, এখন আমি সাদা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। এবার এই ফাইলটাকে আমি ফাইল সেভ অ্যাজ, এটার নাম দিলাম ফটো কালার এডিট হোয়াইট লিখে দিই, হোয়াইট। এবং ক্লায়েন্টকে দেওয়ার জন্য অথবা যে কোনো ডিভাইসে ওপেন করার জন্য, আমরা যদি পিএসডি ফটোশপ মোডে সেভ করি তাহলে কিন্তু অন্য অন্য ডিভাইসে ওপেন হবে না, শুধুমাত্র ফটোশপ দিয়ে এটাকে ওপেন করতে হবে। কিন্তু যে কোনো মেশিনে, যে কোনো সফটওয়্যারে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, যে কোনো জায়গায় ওপেন করার জন্য আমার ফাইল ফরম্যাটটা বদলাতে হবে। তাহলে আমি সেভ অ্যাজ দিয়ে এই ফাইল ফরম্যাটের জায়গায় জেপিজি, দুইটা আছে, প্রথমটা তিনটা আছে, প্রথমটাকে দিলাম, নিলাম, নাম দিয়েছি সেভ। এবার হচ্ছে জেপিজি অপশন, এই অংশটা হচ্ছে কোয়ালিটি, আমি কোয়ালিটি ম্যাক্সিমামই করে দিলাম, ম্যাক্সিমাম। ওকে, যত কোয়ালিটি কম হবে ছবির কোয়ালিটি তত খারাপ হবে, ছবিটা তত ছোটো ভালো দেখাবে না, কোয়ালিটি আমি ম্যাক্সিমাম দিলাম, কিন্তু এতে ফাইল সাইজটা একটু বড় হবে, বাট এখনকার দিনে সমস্যা না, ওকে দিলাম। ওকে, এবার আমি সিটি লেয়ারের চোখটাকে ওপেন করি এবং হোয়াইট লেয়ারটাকে বন্ধ করে দিলেও হয় না দিলেও হয়, কারণ এতো উপরে এটা তো দেখাই যাচ্ছে না, থাকলেও কোনো সমস্যা, কারণ সিটি লেয়ার দিয়ে আমি দেখতেই পাচ্ছি না। এবার আমি আবার ফাইল সেভ অ্যাজ, এবার এটার নাম দেই সিটি, ব্যাকগ্রাউন্ড যেহেতু সিটি, আর এখানে এসে জেপিজি প্রথমটা দিলাম, সেভ, ম্যাক্সিমাম। ওকে ওকে, এবার আমি আমার ফোল্ডারে চলে যাই, এবার ফোল্ডারে যদি যাই আমরা দেখতে পাচ্ছি এই একটা ছবি, ওপেন হচ্ছে ছবিটা, উইন্ডোজ একটু সময় নেয়, ব্যাকগ্রাউন্ড ছাড়া এটাকে একটু ছোট করি, এরপরে সাদা ব্যাকগ্রাউন্ড এটাকে আমি একটু ওপেন করি, এটা ওপেন হয়েছে, এটাকে একটু ছোট করি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আরেকটা ক্লায়েন্ট যেটা আমাকে দিয়েছিল
তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ফটো চেঞ্জ করতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারলাম। সহজ না ব্যাপারটা? সহজ। আমরা এর থেকে আরো অনেক বেশি ডেভেলপ করব এবং আরো অনেক বেটার আউটপুট দিব, বাট সহজ করে শুরু করলাম। তো আশা করি আমি খুব আস্তে আস্তে বলেছি, আপনারা অনেকখানি বুঝতে পারছেন। হ্যাঁ, ওকে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেললাম। এখন হতে পারে এই ছবিটাতে আমরা কিছু ব্রাইট, কন্ট্রাস্ট, কালার এগুলো পরিবর্তন করতে চাই। তো আমি এই মহিলার যে ছবি, যে লেয়ারটা আছে ফটো, সেই লেয়ারটাকে সিলেক্ট করলাম। আমি একটু জুম ইন করি, কন্ট্রোল চেপে প্লাস চেপে রেখে জুম ইন করলাম এবং হ্যান্ড টুল দিয়ে এই অবস্থায় রাখলাম, অথবা একটু জুম মাইনাস করলাম। এখন আপনি চাচ্ছেন অথবা যে এই মুখটা খুব বেশি সাদা হয়ে গেছে অথবা বেশি রেডিশ হয়ে গেছে, এটাকে একটু চেঞ্জ করতে হবে, তো চুলের রঙটা একটু পরিবর্তন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি আবার কুইক সিলেকশন টুলসে গেলাম। আমি ফেসের অংশটাকে আগে করি, তাহলে আমি কুইক সিলেকশন টুলস দিয়ে এটাকে বৃত্তটাকে বড় করি, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিংটাকে দিয়ে, এবং আস্তে আস্তে ড্র্যাগ করে তার স্কিন পার্ট যেটা আছে, এই যে ধরলাম, মোটামুটি সব ধরে ফেলছে, ছবিটা কোয়ালিটি ভালো তাই ধরে ফেলছে, এখানে একটু বেশি ধরে ফেলছে। তাহলে আমরা কি করব, মাইনাসে গিয়ে আবার বলটাকে, আমাদের বৃত্তটাকে একটু ছোট করে আস্তে আস্তে করে জায়গাটুকু ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, ছেড়ে দিলাম। তো আমরা এখন এই মুহূর্তে আবার এই জায়গায় একটু বেশি কম ধরে ফেলছে, তাহলে আমরা প্লাসে গিয়ে, ও সরি, বেশি ধরে ফেলছে, আমরা মাইনাসে গিয়ে এই জায়গাটাকে একটু একটু করে ছেড়ে দেবো, যে অংশটা তার চুল দেখা যাচ্ছে, তাই না? একটু জুম করে নিয়ে সুবিধা হবে, যেমন এই জায়গাটা চুল দেখা যাচ্ছে, বাট এই জায়গা একটু বেশি ধরতে হবে। তাহলে বলটাকে আরও ছোটো করেন, বৃত্তটাকে। এবার প্লাস নিয়ে এই যে ভেতর দিকে একটু একটু করে, এটা কাজটা একটু সুন্দর সময় নিয়ে করতে হবে, তো যত সময় নেবেন তত ভালো হবে। ওকে, সিলেক্ট করে ফেললাম। তারপরে এই জায়গাগুলোতে কিছু একটা প্রবলেম আছে, আমরা এখান থেকে এই যে ড্র্যাগ করে একটু ধরে দিলাম, একটু বেশি হয়ে গেছে, মাইনাস নিলাম, এই ছেড়ে দিলাম। ওকে, থাকুক। এখন আপনি চাচ্ছেন ওনার এই স্কিন কালারটাকে একটু অন্য কালার করতে, তাহলে আমি সিলেক্ট করেছি, এবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আমরা কালার ব্যালেন্সই করি, কালার ব্যালেন্সে গেলাম, অথবা হিউ স্যাচুরেশন। এই হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, কালারের একটা অনেক কিছু, একটু একটু করে জানবো, একবারে বলে প্রেশার হয়ে যাবে। এই হিউ স্যাচুরেশনে গিয়ে দেখেন আমরা কালারকে পরিবর্তন করতে পারতেছি, এবং যেই জায়গাটা সিলেক্টেড আছে, দ্যাটস মিন আমার ডটেড লাইনে মুভ হচ্ছে, সেই জায়গাটাই পরিবর্তন হচ্ছে, অন্য জায়গাটা পরিবর্তন হচ্ছে না। ওকে, আমি ক্যান্সেল দিলাম। তাহলে সিলেকশনের ব্যাপারটা বুঝতে পারছেন, যে কিছু কাজ করতে গেলে, কোনো একটা এরিয়াতে কাজ করতে গেলে সেটা সিলেক্টেড থাকা লাগবে। ওকে, এবারে আমি ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে আবার হিউ স্যাচুরেশন নিলাম এবং একটু পরিবর্তন করলাম। হ্যাঁ, এখানে আমরা যারা কালার নিয়ে কাজ করি, এই একটু পরিবর্তন করলাম, অল্প, ছবিতে খুব বেশি পরিবর্তন হয় না, অল্প কিছু পরিবর্তন করতে হয়, তাই না? পরিবর্তন হয়েছে। আমি প্রিভিউটাকে বন্ধ করি, এই ছিল আগে, এই এখন, দেখেন আমি একটু জুম করি, পরিবর্তনটা খেয়াল করেন, এই ছিল আগে, এই হচ্ছে পরিবর্তন। হ্যাঁ, ওকে, আমি এতে স্যাটিসফাইড, ওকে দিলাম। এবার আমি সিলেকশনটাকে ছাড়ি, সিলেক্ট, ডিসিলেক্ট, কিন্তু কিছু সমস্যা আছে যেটা এইখানে আমরা দেখতে পাচ্ছি না, ব্যাপারটা আবার দেখাই। আমি আন্ডু করলাম, এই ছিল আগের অবস্থা, যে অবস্থা আমরা ছিলাম। এবার আমি আবার ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ স্যাচুরেশন নিলাম, এবার পরিবর্তনটা একটু এলোমেলোভাবে করি, অনেক বেশি করে ফেললাম, হ্যাঁ অনেক করলাম, বোঝার জন্য ব্যাপারটা, ওকে দিলাম। এবার সিলেকশনটা ছাড়ি, ডিসিলেক্ট। এবার দেখেন এই যে আমি পরিবর্তন করছি, এই যে একটা শার্প লাইনের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ শার্প লাইন, মনে হচ্ছে যেন সে আলাদা, মিলে যায় নাই, তাই না? মনে হচ্ছে আলাদা, মিলে যায় নাই, তাই না? শার্প লাইন দেখা যাচ্ছে, মনে হচ্ছে আলাদা। আমি আন্ডু করি, কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড, হ্যাঁ পেছনে গেলাম। এবার আমি সিলেক্টেড অবস্থায় আছি। এখন এই যে শার্প লাইনটা, যদি আমি এইভাবে অ্যাপ্লাই করি, শার্প লাইন থাকে, তাহলে আমি কি করব,
রাইট ক্লিক করে ফেদার, যেটা আগে দিয়েছিলাম ফেদার নিলাম, এবং এই লাইনটার পাশে একটু ফেদার দিই। ফেদার আমি এখানে 3 দিলাম, ফেদার 3, ফেদার রেডিয়াস 3, ওকে দিলাম। এবার আমি আবার পরিবর্তন করি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন একটু জুম করে নেই। এবার আমরা একটু পরিবর্তন করি, দেখেন এবার যদি একটু পরিবর্তন করি, আর বেশি করে পরিবর্তন করি, জাস্ট বোঝার খাতিরে, ওকে দিলাম এবং সিলেকশনটাকে ছাড়লাম। দেখেন এখন, দেখেন এত শার্প না লাইনটা, তাই না? মনে হচ্ছে যেন ওই পাশের চুলের সাথে সে একটু মিলে গেছে, হালকা করে মনে হচ্ছে যেন এইখান থেকে একটু মিলে গেছে, এইখান থেকে একটু মিলে গেছে, আগের মতো শার্প ছিল না। আগে কি ছিল ব্যাপারটা যদি আমরা দেখি, ও অনেক দূর পেছনে চলে গেছে। ওকে, মনে হয় আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা, তাই না? আচ্ছা, আমি আরেকটা ওইতে বোঝাচ্ছি। তাহলে আমরা এখানে এই যে আমি অনেকগুলো পরিবর্তন করেছি, এই পরিবর্তনটা কি পরিমাণ হয়েছে সেটা দেখার জন্য আমাদের উইন্ডোতে একটা অপশন আছে, প্যানেল আছে, হিস্টোরি প্যানেল। এই হিস্টোরি নিলাম, এই হিস্টোরিতে গেলে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত আমরা কি কি ধরনের কাজগুলো করেছি। তাহলে এবার যদি আমি এখান থেকে পেছনে যাই, দেখেন আমি এখানে ছিলাম লাস্ট, এবং আন্ডু করে এই পর্যন্ত আসছি, অথবা এই সিলেকশনটা ছিল আমার লাস্ট বেস্ট সিলেকশন। ওকে, আমি হিস্ট্রি প্যানেল বন্ধ করে দিলাম, এখান থেকে শুধু এতটুকু ছেড়ে দিছে, তাহলে এতটুকুকে আমি আবার ধরিয়ে দিলাম। এবার আমি এই ছবিটাকে পরিবর্তন অথবা কালার পরিবর্তন করার সময় রাইট ক্লিক করে একটু ফেদার দিলাম, ফেদারের পরিমাণ 3ই রাখলাম। এবার আমি হিউ স্যাচুরেশন করি, এবার আমি রেগুলার কাজটা করব, এই ছবিটাতে একটু, হ্যাঁ, মানুষের স্কিন যেমন হয় আর কি, হ্যাঁ, ওকে দিলাম। দেখেন এই ছিল আগে, এই একটু চেঞ্জ মনে হচ্ছে? আচ্ছা, একটু বেশি করে করি, তাতে আপনাদের বোঝার সুবিধা হবে। এই হচ্ছে এটার, এগুলো আমরা পরে দেখবো, এখন বলে টাফ হয়ে যাবে। এই পরিবর্তন করলাম, এই ছিল আগে, এই পরিবর্তন। ব্লুটা একটু কমাই দিই, বেশি হয়ে যায় আর কি, ছবি হিসেবে দেওয়া উচিত না। এই ঠিক আছে, এখন আমি সিলেকশন ছাড়ি, ডিসিলেক্ট। তাহলে দেখেন এই ছিল আগে, এই হচ্ছে পরে, খুব অল্প কিছু পরিবর্তন আমরা করছি। এখন চুলটা যদি আপনি কালার পরিবর্তন করতে চান, তাহলে আমরা কুইক সিলেকশন দিয়ে, কুইক সিলেকশন নিলাম, কুইক সিলেকশনে নর্মালটাকে নিলাম, আমাদের সার্কেলটাকে বড় করি, সিলেকশন সার্কেলটাকে, এবং সুন্দর করে আমরা চুলের অংশটা ড্র্যাগ করে ধরি। ওকে, বৃত্তটাকে একটু ছোট করি, এই যে এই জায়গায় একটু বেশি ধরে ফেলছে, তাহলে আমি মাইনাস করব, এখান থেকে একটু মাইনাস করে দিলাম, অল্প একটু মাইনাস করে দিলাম। আমরা নামাজের ব্রেক নিব, একটু ধৈর্য ধরেন। এই যে যে জায়গাগুলো ধরে ফেলছে আমি একটু মাইনাস করে দিলাম, ঠিক আছে? ওকে, এখানে যে কানের একটু অংশ ধরে ফেলছে আমি একটু মাইনাস করে দিলাম। এবার আমি চুলের এই জায়গাটা রাইট ক্লিক করে ফেদার, আমি এদিকে 10 ফেদার দিলাম, এবং ইমেজ অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্স, এই একটু কালার ব্যালেন্স করলাম, হ্যাঁ, কালার ব্যালেন্স। এবার ওকে দিলাম, এবার আমি সিলেকশনটাকে ছেড়ে দিই, সিলেক্ট, ডিসিলেক্ট। তাহলে আমরা চুলের কালারটা পরিবর্তন করতে পারছি, এই হচ্ছিল আগে, সরি, একটু পিছনে চলে যাই, এই ছিল আগে আর এই হয়েছে বর্তমানে, হ্যাঁ। তাহলে আমরা কালার পরিবর্তন করতে পারছি, এবং ফেদার দেওয়ার কারণে রংটা কোথাও মিলে যায় নাই, দেখেন কোথাও শার্প মনে হচ্ছে না, মনে হচ্ছে মিলে গেছে। তো এইভাবে আমরা পরিবর্তন করতে পারি। আমরা 6:06 আমরা একটু ব্রেক নিব হচ্ছে নামাজের জন্য, ঠিক 6:20 আমরা আবার ফিরে আসব, 6:20 আমরা ফিরে আসব, হ্যাঁ, ব্রেক 6:20।
একজন একটা প্রশ্ন করেছেন যে কুইক সিলেকশন টুলসটা কি তার এখানে ম্যাজিক টুল কিনা। এই কুইক সিলেকশন টুলসটা চেপে ধরলে তার নিচে আরেকটা টুলস আছে ম্যাজিক টুল। হ্যাঁ, উপরেরটা কুইক সিলেকশন টুলস, নিচেরটা ম্যাজিক টুল। প্রত্যেকটা টুলসের কোনায় দেখবেন যে কর্নারে একটা অ্যারোর মতো আছে, এটাকে চেপে ধরলে তার নিচে আরও কিছু হিডেন টুলস আছে, আরও কিছু হিডেন টুলস আছে। ওকে, তো আমরা কাজ করি। এখন আমরা কালার গ্রেডিং তো দেখলাম, কালারটা চেঞ্জ করলাম, তো আমরা আরও কিছু অপশনসে চলে যাই, আরও কিছু ব্যাপারটা দেখি। আমরা ফাইলটাকে সেভ দিয়ে বের হয়ে যাই। এবার আমরা এই ছবিটাকে নিয়ে কাজ করবো, অথবা এই ছবিটাকে, হ্যাঁ এটাও নিতে পারি, এই ছবিটাকে নিতে পারি, বেটার এই ছবিটাই বেশি বেটার। ওকে, এখন এই ছবিটাকে আমরা এখানে কিছু এডিট আমরা করতে পারি, অথবা আমাদের ক্লায়েন্টের কিছু এক্সপেকটেশন আছে, এখান থেকে এই ছবিটাতে কিছু এক্সপেকটেশন আছে, ক্লায়েন্ট কিছু পরিবর্তন চাচ্ছে। তো আমি ছবিটাকে ফটোশপে এক তো হচ্ছে ছবিকে এখান থেকে সেভ করব, এবং ফটোশপে গিয়ে আমি এটাকে বন্ধ করে দিই, এটাকে কেটে দিলেই বন্ধ, এবং এটাকেও বন্ধ করে দিই, সেভ নো দিব, যেখানে চেঞ্জ করি নেই। তো ফাইলে গিয়ে ওপেন দিলেও আমরা এইখান থেকেও যেমন ওপেন করতে পারি, আবার ঠিক গুগল থেকে রাইট ক্লিক করে কপি ইমেজ, এবং ফটোশপে গিয়ে ফাইল নিউ, আমি যখনই কোনো একটা ছবি ইমেজকে কপি করে ফটোশপে গিয়ে নিউ ফাইলের কমান্ড দিব, তখন ফটোশপ ওই মাপটা অটোমেটিকলি ক্রিয়েট করে দেবে। একটু খেয়াল করেন এখানে মাপ কত আছে পিক্সেল হিসেবে, এই মাপের ব্যাপারটা আমরা আরও জানবো আগামী ক্লাসে, বাট এখানে মাপ দেখেন 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল। আমি যদি এবার ছবিটাতে চলে যাই, এখানে দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কোণার ভিতরে 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল। তো আমি কিন্তু ফটোশপে গিয়ে কোনো মাপটা দেইনি, আমি শুধু এখান থেকে রাইট ক্লিক করে কপি করেছি। আমি যখনই কপি করেছি তখনই আমার পিসির মাপটাকে মেমোরিতে নিয়ে নিয়েছে, এবং যখনই আমি ফটোশপে গিয়ে নিউ কমান্ড দিয়েছি, ফটোশপ ওই মাপটাকে আমাদের ক্যানভাসের এখানে দিয়ে দিয়েছে। এবার আমি ক্রিয়েট দিলাম, এবার এডিট পেস্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিটা আমার নতুন ফাইলে পেস্ট হয়েছে, এবং ফাইলটা ক্যানভাস সাইজটা অটোমেটিকলি আমি সেম সাইজে নিতে পারছি। এখন এই ছবিটাতে আপনাকে বলা হলো এই যে মেঘগুলো আছে, এই মেঘগুলো আরও সরিয়ে ফেলতে, অথবা এই মেঘগুলোকে আরও বেশি করে দিতে, সামথিং হতে পারে। তো আমি এই মেঘটুকুকে, এটা তো এলোমেলো, এটার সিলেকশন তো কোনো রিদম নেই যে আমরা এটা ধরবো এইভাবে না, এটা এলোমেলো শেপে আছে। আমি এই মেঘটাকে এখন ধরতে হবে, যেহেতু কাজ করতে গেলে ফটোশপে কিন্তু ওই জায়গাটা সিলেক্ট করতে হবে, মাস্ট, এর কোনো বিকল্প নেই। আপনার টুলস প্যানেল থেকে 3 নম্বর টুলস ল্যাশো টুল, এখানে দেখেন তিনটা আসছে, আমি প্রথমটাকে নিই, ল্যাশো টুল, ল্যাশো টুলকে নিলাম,
এবং এইভাবে মাউস ড্র্যাগ করে ওই মেঘের চারপাশটা সিলেক্ট করলাম। দেখেন এই যে ডটেড লাইন মুভ হচ্ছে, তার মানে কি এই জায়গাটা সিলেক্টেড। এই এরিয়াটা সিলেক্টেড হয়েছে। তো কোনো কিছু ফটোশপে যদি করতে চান, কোনো একটা অংশে এডিট যাই করতে চান, ইউ হ্যাভ টু সিলেক্ট ফার্স্ট, সিলেক্ট করতেই হবে, কোনো বিকল্প নেই। আমি সিলেক্ট করলাম, এবার আমি এটাকে চাচ্ছি এই জায়গাটাকে এই মেঘটাকে নাই করে দিব, এই নীলের সাথে মিলিয়ে দিব। তাহলে টুলস প্যানেলের ঠিক নিচে আমরা যদি আসি, এখানে দেখতে পাচ্ছি কয়েকটা টুলস আছে, স্পট হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল। আমি প্যাচ টুলটাকে নিলাম, প্যাচ টুল। এবার এই যে এরিয়াটার ভিতরে দেখেন এটা প্যাচ টুলের আইকনটা অন্যরকম দেখতে পাচ্ছি। এবার এটাকে ধরে আমি এভাবে মাউসটা ড্র্যাগ করে আমার যে এরিয়াটা ছিল সেটাকে সরায়া যে জায়গার রংটা আমি দিতে চাচ্ছি সেই জায়গায় নিয়ে গেলাম। এবার ছেড়ে দেন, দেখেন মেঘটা চলে গেছে। এবার সিলেকশনটা ছাড়েন, মেঘটা চলে গেছে। আবার দেখেন ব্যাপারটা, আমি এই মেঘটুকুকে রিমুভ করবো। তাহলে আমি এটা দিয়েও সিলেক্ট করে নিতে পারি প্রথমে, অথবা প্যাচ টুল দিয়েও সরাসরি নিতে পারি, সিলেক্ট করতে পারি। যেমন প্যাচ টুল নিলাম, এই সিলেক্ট করলাম, আমার মাউসটা একটু জাম্প করতেছে, ওকে সিলেক্ট করলাম। এটা আমার প্যাচ টুল দিয়েও করতে পারি, অথবা ল্যাসো টুল দিয়ে আগে সিলেক্টটা করে নিতে পারি, কোনোটা তাতে কোনো মানে খুব একটা ব্যবধান আসে না, একই জিনিসই। এটা দিয়েও সিলেক্ট করতে পারি, অথবা প্যাচ টুল দিয়েও সরাসরি সিলেক্ট, মাউসটা টেনে এভাবে সিলেক্ট করতে পারি। তো আমি সিলেক্ট করলাম, এখন আমি চাচ্ছি এইখানটায় এই রংটা মিলে যাক। তাহলে আমি এটাকে ড্র্যাগ করে ধরে ওই জায়গায় নিয়ে ছেড়ে দিলাম, ফলে কী হয়েছে এই জায়গা থেকে রংটা এই জায়গায় রিপ্লেস করেছে, শুধু রিপ্লেসই করেনি সুন্দর করে সফটওয়্যার সেটা মিলিয়ে দিয়েছে। ব্যাপারটা যদি এমন হয়, ধরেন এই গাছটা এখানে আছে, আমি আমাদের ঠিক এই প্যাচ টুলের নিচে আছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল নিলাম এটাকে। এবার এটাকে দিয়ে আমি গাছের এরিয়াটাকে সিলেক্ট করলাম, শ্যাডো সহকারে নিলাম, আমি জানি না এটা প্রপারলি হবে কিনা। এখন আমি এটাকে গাছটাকে এইখান থেকে এইখানে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে কন্টেনার মুভ টুল দিয়ে এরিয়ার তো লাইন টেনে সিলেক্ট করলাম, এবার এটাকে ড্র্যাগ করে গাছটাকে আমি ঠিক এই জায়গাটায় নিয়ে আসলাম, একটু মিলিয়ে দিলাম ভালো মতো, এখানে এসে ছাড়লাম। এবার টিকটাকে ক্লিক করেন, দেখেন সফটওয়্যার কি করছে, এইখান থেকে গাছটাকে নিয়ে আমার এই জায়গায় দিয়ে দিয়েছে, কিন্তু এই জায়গাটা অবশ্যই রিমুভও করেছে আবার অ্যাডজাস্টও করেছে। কিছু সমস্যা আছে, এটা আমরা ফাইন টিউন করে পরে মিলাতে পারবো, অথবা এই ক্ষেত্রে কাজটা আমরা একটু অন্যভাবে করতে পারবো। কিন্তু কন্টেন্ট অ্যাওয়ার টুল হচ্ছে একটা কন্টেন্টকে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করে, সেটা কপি হতে পারে। ব্যাপারটা যদি এমন করে ধরি, আমি আন্ডু করি, কন্ট্রোল জেড আন্ডু করলাম, এবার আমি কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে যখন মুভ করবো, দেখেন কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট টুলস নেওয়ার সাথে সাথে উপরে অপশন চলে আসে, এখানে আছে মুভ, আমি এটাকে এক্সটেন্ড দিলাম, এক্সটেন্ড মুভ মানে তো সরানো, আর এক্সটেন্ড মানে বর্ধিত করা। তাহলে আমি এবার এক্সটেন্ড সিলেক্ট করলাম, এবার গাছটাকে ধরে আমি এখানে ঠিক একটু রিদম করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই জায়গায় নিয়ে, এবার টিক দিলাম, এবং সিলেকশনটাকে ছেড়ে দিলাম। তাহলে কি হয়েছে, গাছ আমি এক্সটেন্ড করেছি, একটা কপি হয়ে আরেকটা ওই পাশে গিয়ে চলে গেছে, এবং ব্যাকগ্রাউন্ডের সাথে আস্তে আস্তে মিলে গেছে। এটাকে আমরা আরও বেটার করতে পারবো, আরও বেটার করবো আস্তে আস্তে, জাস্ট আমি টুলসগুলো সময় দেখালাম। তো আজকে আমরা একটা ফটো ফাইল কীভাবে ওপেন করতে হয় দেখলাম, কীভাবে লেয়ার ক্রিয়েট করতে হয়, লেয়ার সিলেক্ট করতে হয়, লেয়ারের নাম চেঞ্জ করতে হয় দেখলাম, লেয়ারকে উপর নিচ করতে হয়, ডিলিট করতে হয় দেখলাম, নিউ লেয়ার নিতে হয় সেটা দেখলাম, এবার কুইক সিলেকশনের মাধ্যমে একটা ইমেজের একটা অংশ কীভাবে ধরতে হয় সেটা দেখলাম, এরপরে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ডিলিট প্রেস করে সেটাকে দেখলাম, কীভাবে ব্যাকগ্রাউন্ডে নতুন লেয়ারে আরেকটা ইমেজ আনতে হয়, ব্যাকগ্রাউন্ড কালার আনতে হয় সেটা দেখলাম, কীভাবে কালার ফিল করতে হয় সেটা দেখলাম, অথবা ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ইমেজ লাইক সিটি ইমেজের মতো ইমেজ দিতে হয় সেটা দেখলাম, এবং
ফেদারের একটুখানি দেখলাম, এছাড়া আমরা ল্যাসো টুলের একটু অংশ দেখলাম, কন্টেন্ট আওয়ার টুলের একটু দেখলাম, প্যাচ টুল দেখলাম, বাট এগুলোর আরও অনেক বেশি দেখব। এগুলো মনে রাখেন যতখানি রাখতে পারেন, বাট আমরা যে ছবি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি এটাকে আপনারা যত্ন করে চেষ্টা করবেন, বাসায় কাজ করবেন, কি সমস্যা হয় এটা আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আপনাদের কোনো কোশ্চেন থাকলে প্লিজ করতে পারেন, হাত উঁচা করে নেবেন, হাতটা উঁচু করেন, আমি একজন একজনকে জিজ্ঞেস করি কে কোন অংশটা একেবারে বুঝতে পারেন নাই। রেহানা আক্তার বলেন, রেহানা আক্তার শুনতে পাচ্ছেন? আচ্ছা শুনতে পাচ্ছেন না বোধ হয়, ওকে। আচ্ছা রেহানা আক্তার শুনতে পাচ্ছেন, বলেন বলেন রেহানা আক্তার, আপনাকে আমি শুনতে পাচ্ছি না, ও সরি, একটু 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 হোল্ড করবেন। জি আমি জানতে চাচ্ছি, আমরা আমার তো আসলে পিসি অনেক আগে, তো আমার হচ্ছে আপনার সিসি ভার্সন না, অ্যাডবি 7 ভার্সন আর কি। হ্যাঁ, তো আমি এখানে কুইক সিলেকশনের পরিবর্তে কোন টুলটা ইউজ করতে পারবো? আপনার এখানে যদি যদি আগের ভার্সন হয় ফটোশপে, তাহলে এখানে কুইক সিলেকশন টুলসটা বোধহয় নাই, তাই না? জি জি এটা নেই, তাহলে আমি এটার পরিবর্তে কোন টুল? এখানে আছে হচ্ছে ম্যাজিক ওয়ান্ড আছে বোধহয় আপনার কাছে, তাই না? শুধু ম্যাজিক ওয়ান্ড আছে, সেই ক্ষেত্রে আপনি এই এরিয়াটা সিলেক্ট করার জন্য আপনি যতটুকুকে রিমুভ করতে চান, এডিট করতে চান এই ল্যাসো টুলস দিয়ে, যেমন আমি ছবিটাতে চলে যাই, আপনার পিসির কনফিগারেশন কি আপা? আচ্ছা আপনার মাই কম্পিউটারে রাইট ক্লিক করলে আপনি কনফিগারেশন দেখতে পাবেন, মাই কম্পিউটার উপরে যে কম্পিউটার মনিটরটা আছে একটা আইকন থাকে না, রাইট ক্লিক করলে দেখতে পারবেন, ওইটাকে একটু তুলে দিয়ে আমি দেখব না, ওকে। আচ্ছা এখন যাদের কুইক সিলেকশন টুলস নাই তাদের জন্য এই কাজটা করার জন্য আসলে ল্যাসো টুলসটা টাফ, ল্যাসো টুলস দিয়ে এভাবে সূক্ষ্ম করে এইভাবে করে ধরতে পারাটা একটু টাফ, একটু ডিফিকাল্ট তাদের জন্য, এটার জন্য হচ্ছে পেন টুল। এই পেন টুল দিয়ে সুন্দর করে স্মুথ করে, বাট এটা তো বেস্ট পেন টুল হচ্ছে আমরা বেস্ট এডিটের জন্য ব্যবহার করি, এইভাবে করে একটা এরিয়া আমরা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? বাট পেন টুলের ব্যাপারটা আমরা পরের ক্লাসে দেখাবো, আজকে পেন টুলের আরেকটু বোঝার আছে, আমি পেন টুলের ক্লাস পরের ক্লাসে দেখাবো, ঠিক আছে? তাহলে আপনি পেন টুল দিয়েও পারবেন, বাট আপনার আমার মনে হয় যে আপনার সব মেশিনে কনফিগারেশনে জানলে আপনাকে একটু সাজেশন দিতে পারতাম এই আর কি, বাট আপনি আমাদের সফটওয়্যারটা ডাউনলোড করে রাখবেন, আমাদের গ্রুপে দেওয়া হয়েছে, ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এরপরে কোশ্চেন কার আছে? ওয়ালাইকুম সালাম, বলেন, নাম বলে নিয়েন একটু সুবিধা হয়। কোনো সমস্যা আছে? CS6 তো ভালো চলবে, কোনো সমস্যা নেই, বাট যদি আপনার মেশিন কনফিগারেশন ওকে থাকে তাহলে আপনি সিসিটা ইনস্টল করে নেন, আপনার জন্য সুবিধা। CS6 যেহেতু আপনার মেশিনে চলে তাহলে সিসিও চলবে, কোনো সমস্যা নেই। আর লাগবে না, আর লাগবে না, বাস আপনি সিসি ইনস্টল করে ফেলেন, সিসি ইনস্টল করে ফেলেন। আচ্ছা এরপরে কোশ্চেন করবেন হচ্ছে কি, হাত উঠায় রাখছেন কেমনে যেন, হাসিনুল বাবু বলেন। ওকে থ্যাংক ইউ হাসিনুল বাবু। এরপরে হচ্ছে কি, কামরুল হাসান সোহাগ বলেন ভাই। এটা তো আমাদের, আমরা গ্রুপে দিয়ে দিছি তো, এটা গ্রুপে দিয়ে দিছি তো,
থাকবে না না ভিডিও লিংক দেওয়া হয়েছে, ভিডিও সফটওয়্যার লিংকও দেওয়া হয়েছে, কাইন্ডলি চেক করেন ওখানে, নাহলে আবার লেখেন, বাট দেওয়া হয়েছে, আমি দেখছি সফটওয়্যারও দেওয়া হয়েছে এবং কিভাবে ইনস্টল করতে হবে সেটার ভিডিও দেওয়া হয়েছে। না ভাই এটা আমি দেখেছি, আপডেট করেছি, আমি দেখছি, একটু রাখেন আমি চেক করে দেখি। আমাদের গ্রুপটা কত এটা, এটা টু না পিপল অ্যান্ড টেক গ্রাফিক্স টু, ওকে আমি দেখছি এখনই দেখছি। এই হচ্ছে ফটোশপ কিভাবে ইনস্টল করবেন তার ভিডিও, আর ফটোশপের এই হচ্ছে ফটোশপ, এই হচ্ছে ফটোশপ সফটওয়্যার, এই যে সফটওয়্যার এটাকে ক্লিক করে ডাউনলোড করবেন, আর এটা কিভাবে ইনস্টল করবেন ভিডিওটা দেখে নিয়ে তারপরে ইনস্টল করবেন। ওকে এরপরে আলমগীর হোসেন বলেন ভাই। আলমগীর ভাই প্রশ্ন নাই, হাত উঠে রাখছেন কেন তাহলে? ওকে আখতারুজ্জামান বলেন ভাই। স্যার যখন আপনি ফেদার ইউজ করতেন তো কোথাও কোথাও স্যার ফেদারের মান স্যার বেশি দিচ্ছেন কোথাও কম দিচ্ছেন, স্যার এক্ষেত্রে কম বেশি করবার মুখস্থ কোনো বুদ্ধি নাই, এটা এটা বোঝার জন্য মুখস্থ কোনো থিওরি নেই আমার কাছে, কারো কাছেই নেই, এটা আপনাকে করে বুঝতে হবে যে একে কত হয়, পাঁচে কত হয়, দশে কত হয়, ঠিক আছে? কখনো আমরা ফেদার 100-এর উপরেও ব্যবহার করি। আচ্ছা আপনি প্রশ্নটা করেন দেখি। হ্যাঁ যাতে ফেদারটা দিলে কি হয় ব্যাপারটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন আবার ধরেন এই ছবিটাতেই আমি করি, ওকে আমি ছবিটাতে আগে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিলাম এবং লেয়ারে একটা ডিপ কালার দিলাম, ওকে এবার এই ছবিটাকে আমি একটু উপরে নিলাম, এখন এখানে একটা শার্প লাইন না শার্প লাইন আছে শার্প, আমি ল্যাসো দিয়ে এতটুকুকে সিলেক্ট করলাম, এই ছবির একটা অংশ সিলেক্ট করছি, এবার যদি ডিলিট দিই তাহলে কী হয়, একদম শার্প করে কাটছে। ওকে এবার আন্ডু করি, আবার এবার আমি ফেদার দিলাম হচ্ছে 1, এবার ডিলিট করি, দেখেন এবার কিন্তু সে আগের মতো শার্প নেই, এই যে একটু স্মুথনেস আসছে না। ওকে এবার আমি ফেদার দিলাম হচ্ছে 10, এবার আবার ডিলিট দিলাম, এবার দেখতে পাচ্ছেন চেঞ্জটা কি হয়েছে। এবার আমি এটাকে আনডু আবার করলাম, এবার আমি ফেদার দিলাম হচ্ছে 50, এবার ডিলিট দিলাম, এবার দেখেন পরিবর্তনটা কি হয়েছে, কি মনে হচ্ছে জানো, এখান থেকে আস্তে করে গিয়ে ছবির সাথে মিলে গেছে, তাই না? তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা, এই ভ্যালুটা ডিপেন্ড করবে কোথায় কতখানি দরকার, এটা আপনি কাজ করতে করতে শিখে যাবেন, একটু একটু করে দিয়ে দেখবেন বুঝবেন পাঁচে কত হয়, একে কত হয়, দশে কত হয়, পঞ্চাশে কত হয়, তারপরে এটা আপনি এক এক ছবিতে একইভাবে ইউজ করবেন। ওকে আশা করি বুঝছেন ব্যাপারটা। ওকে এরপরে প্রশ্ন করবেন কে, রফিক ভাই কি প্রশ্ন করবেন? হাত উঠে রাখছেন, আচ্ছা আর কারো কোনো প্রশ্ন নাই। কে বলছিলেন ভাই বলেন বলেন। একটু থেমে থেমে, আচ্ছা সবার কি একই হচ্ছে, আমার ভয়েসের সাথে সাথে কি পাচ্ছেন নাকি থেমে থেমে যাচ্ছে? তাহলে ইয়ে ভাই আপনার ওইখানে একটু নেটওয়ার্কটাকে ডিভাইসটাকে একটু চেক করবেন, ঠিক আছে উত্তরটা পেয়েছেন তাহলে। আচ্ছা ওইটা আপনার স্ক্রিনটা, আপনার ওখানে নেট স্পিডটা একটু কম আছে, হ্যাঁ আপনার নেট স্পিডটা একটু প্রবলেম আছে তাই পাচ্ছেন, এই কারণে হচ্ছে, বাট সবাই সাথে সাথে শুনতে পাচ্ছে, তারপরেও আমরা আরেকটু, এটা ঠিক আছে জাস্ট আপনার ওখানে নেট ইন্টারনেট একটু স্লো, আপনি ওইটাকে একটু চেষ্টা করেন যে ওটাকে কীভাবে একটু আপডেট করা যায়। ওকে আচ্ছা এরপরে কথা বলতে চাচ্ছেন হচ্ছে, যদি সবার হতো তাহলে আমি একটা অ্যাকশন নিতে পারতাম, যেহেতু
দু একজনের প্রবলেম, তার মানেই হচ্ছে যে আপনার ওখানে একটু স্পিডটা একটু প্রবলেম হচ্ছে, নেটটা একটু প্রবলেম করতেছে। ওকে, এরপরে বোধহয় আর কারো কোনো প্রশ্ন নাই। তো আমরা আজকে ক্লাসে যা করলাম, আর কারো প্রশ্ন আছে ভাই? না থাক, আজকে যেগুলো করেছেন এগুলোকে করেন, কালকে যে প্রবলেমগুলো হবে, আজকে যেগুলো ভুলে গেছেন যেগুলো পারবেন না কালকে আমাকে শুরুতে বলবেন, দেখাবো, তারপরে পরের লেসন শুরু করব, ঠিক আছে? এবং পারবেন, এবং সাথে আমার যে চ্যানেলটা আছে, এবং সাথে সাথে আপনি ফটোশপের জন্য এখানে আমার এখানে কিছু টুলস আমি দিয়ে রাখছি, এই টুলসগুলো কিন্তু দেখবেন কাইন্ডলি। হ্যাঁ, এখানে আপনি আমার এই চ্যানেলটা এটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই, আপনারা এখানে অনেক অনেক বেশি ইনফরমেশন যেগুলো আপনাদের দরকার অনেক কিছু এখানে পাবেন, কারণ এটা দীর্ঘদিনের একটা ব্যাপার, আপনাদের সাথে একটা রিলেশন, এবং পিপল অ্যান্ড টেকের যে গ্রুপটা আমাদের চ্যানেলটা আছে সেটা করবেন, এবং এখানে যাবেন, এখানে টুল সম্পর্কে আপনারা অনেক কিছু জানবেন আরও। হ্যাঁ, এটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে ফটোশপের যে ভিডিওগুলো আছে এগুলোকে দেখে ফেলবেন, সেগুলো দেখে ফেলবেন, এবং আমাদের পিপল অ্যান্ড টেকেরও চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা পিপল অ্যান্ড টেকের, সেটাতেও আপনারা যাবেন, সেখানেও আমার বেশ কিছু ভিডিও আছে, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি সবসময় এখানে আপডেট হচ্ছে, ভিডিও পাবেন আপনারা কম বেশি, ঠিক আছে? এখানে এবং আপনাদের যে প্রবলেমগুলো, আপনাদের যে সমস্যাগুলো, সেই সমস্যা ওকে, আপনাদের যে সমস্যাগুলো না আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিছি, আপনাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর অনেক সলিউশন এই চ্যানেলে পেয়ে যাবেন, সুতরাং ফলো রাখবেন সবসময়, দেখবেন যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। ওকে, তাহলে দেখা হবে আগামী ক্লাসে, প্র্যাকটিস করবেন, জানাবেন, আমাকে অ্যাড করে নেবেন, তবে বেশি মেসেজ করবেন না, স্পট কোনো সলিউশন নাই, যখন সুযোগ পাবো তখন সলিউশন দিতে পারবো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন ভাই, শুনতে পাচ্ছি, বলেন স্যার। আপনি এই লিংকটা আমাদের একটু দিয়ে দেন কাইন্ডলি। কোনটা শান্ত মুছে দিন আমাদের, কোনটা কোনটা প্রতিদিনে পড়া, কোন লিংকটা ভাই? স্যার ওই যে সাবস্ক্রাইব করতে বলেন যেটা, সেটা দিয়েছি দিয়েছি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, জি চ্যাট বক্সটা ফলো করেন, ওখানে দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, তো দেখা হবে আগামী ক্লাসে, প্র্যাকটিস করবেন, দেখবেন আমি চ্যাট বক্সে লিংক দিয়ে দিছি, লিংকটা দেখেন, এটা লিখে সার্চ দিলেও পাবেন। হ্যাঁ ওকে, তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন সবাই, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাস, আসসালামু আলাইকুম।